হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী করে বের করতে হয় এবং সেই আয়তনের সম্পর্কিত অঙ্কগুলো উদাহরণের প্রয়োগের যেগুলো আছে সেগুলো সমাধান করব। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেখো লেখা আছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা কীরকম হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ এটা একটা বৃত্তের মতো। তো বৃত্তের ক্ষেত্রফল কী হয়? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা আগেই জানি পাই আর স্কোয়ার হয়, এর সঙ্গে এই উচ্চতাটাকে গুণ করে দেবো। উচ্চতা মানে হচ্ছে এইচ, এখানে ধরেছি। তাহলে আর কি? আর হচ্ছে এই ভূমির ব্যাসার্ধ। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কী দাঁড়াচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এটা আমাকে মনে রাখতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে? এবার দেখো, যদি চোঙটা ফাঁপা হয়, অর্থাৎ ফাঁপা মানে কি, দেখো চোঙের বাইরের দিকটা একটা পুরু অংশ থাকবে এবং ভিতর দিকটা ফাঁকা থাকবে, ঠিক আছে? যেমন এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই এলাকাটা হচ্ছে চোঙের, এই অংশটা হচ্ছে ভিতরের দিকে ভর্তি আছে, বাকি ভিতরের যে সাদা অংশটা এটা খালি আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে দুটো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বড় বৃত্ত, একটা হচ্ছে ছোট বৃত্ত, ঠিক আছে? আমি ধরলাম যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর টু। তাহলে এইরকম যদি কোনো চোঙ থাকে, তার আয়তন কী করে বের করব? তাহলে তার ফর্মুলা হচ্ছে যে ফাঁপা চোঙটির আয়তন, অর্থাৎ কোনটার আয়তন? এই শুধুই ফাঁপা অংশটার, ফাঁপা চোঙের ভেতরে যে যতটা আয়তন হবে সেইটা কী করে বের করবো? না, পাই আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আর টু স্কোয়ার এইচ, বা এখান থেকে যদি পাই কমন দাও তাহলে, আর যদি এইচ কমন দাও তাহলে পাই এইচ, বা এইচটাকে তুমি পরে লিখতে পারো, তাহলে আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। মনে রাখবে, বড় ব্যাসার্ধর স্কোয়ার মাইনাস ছোট ব্যাসার্ধের স্কোয়ার, এটুকু মনে রাখলেই হবে। আমার কী ছিল, কেন এটা হলো বুঝতে পারলে? তখন এখানে দুটো চোঙ আছে অ্যাকচুয়ালি, যার একটা চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর টু ছোটোটার, আর বড়টা হচ্ছে আর ওয়ান, ঠিক আছে? তাহলে বড় চোঙের আয়তন মাইনাস ছোট চোঙের আয়তন, এটাই হবে ফাঁপা জায়গার আয়তন, তাই তো? তাহলে এবার বড় চোঙের আয়তন হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ, আর ছোট চোঙের আয়তন হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ, দুটো মাইনাস করলে ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাবো। আমি অঙ্ক করার সময় এইটা দিয়েও করতে পারি, বা আমার সুবিধার জন্য এইটাও মনে রাখতে পারি, দ্বিতীয়টা মনে রাখা বেশি সহজ। এবার আমরা প্রয়োগ 11 নম্বর অঙ্কটা করে দেখি, চলো। কি বলছে? 6 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঙ আকৃতির লোহার ফাঁপা পাইপের ভেতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার হলে পাইপটিতে কত লোহা আছে তা হিসাব করে লিখি। 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিগ্রা হলে পাইপটির ওজন হিসাব করে লিখি। দেখো, এরকম একটা ফাঁপা চোঙ আছে, ঠিক আছে? যার এইটা আমি ধরে নিলাম উচ্চতা, ঠিক আছে? এইটা হচ্ছে বৃত্তের উপরের কেন্দ্র, এটা হচ্ছে উপর নিচের কেন্দ্র বৃত্তের। তাহলে এই যে উচ্চতা, এটা আমি ধরে নিলাম এইচ, এটা ইকুয়ালস টু কত হবে? এইচ হচ্ছে আমাকে বলেছে 6 মিটার, ঠিক আছে? আর কি বলেছে? আর ধরে নিলাম আমি এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর ওয়ান, আর এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর টু। তাহলে আর ওয়ান ইকুয়ালস টু আমাকে বলেছে কত? না, 4.2/2 সেমি, তাই তো? কারণ কি, এটা ব্যাস বলে দিয়েছিল আমাকে, ঠিক আছে? তাহলে 2.1 সেমি হলো। আর আর টু কত বলেছে? আর টু হচ্ছে 3.5/2 এত সেমি, বা এটা দশমিক করা যায়, কিন্তু এরকমই থাক। আচ্ছা, এটা 6 মিটার আছে মানে 600 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার করলাম নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে দেখো, ফাঁপা চোঙের আয়তন আমরা জানি পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি, তাই তো? যেখানে আর ওয়ান হচ্ছে বহির ব্যাসার্ধ, ঠিক আছে, এগুলো লিখতে হবে, আর টু হচ্ছে অন্তর ব্যাসার্ধ, ওকে, এইচ হচ্ছে উচ্চতা,
ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে বের করে নিচ্ছি আর ওয়ান এর ভ্যালু কত, আর টুর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত, তাহলে লিখে দেবো। অতএব 22/7, এবার দেখো এখানে এইচ আছে, আমি এইচ মানে কত, 600 সেন্টিমিটার, এটা আমি আগে লিখছি, এটা আগে লিখছে, ঠিক আছে। আর আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 2.1, তার স্কোয়ার মাইনাস আর টু মানে হচ্ছে 3.5, তার স্কোয়ার, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, এত ঘন সেমি। এবার এই ক্যালকুলেশনটা একটু মজার ক্যালকুলেশন আছে, এটা ভালো করে দেখো। 22/7 × 600 যেরকম থাকলো সেটা লিখলাম, দেখো এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একদম আমরা কী জানি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 2.1 প্লাস 3.5/2, এ মাইনাস বি মানে হচ্ছে 2.1 মাইনাস 3.5/2, এভাবে লিখতে পারি। তাহলে দেখো 22/7 × 600 যেরকম থাকলো, এইবার এইখানে দেখো, এবার এই যোগটা কী করে করবো না, দেখো আমি এখানে 2.1 কী করে পেয়েছিলাম, 4.2 দুই দিয়ে ভাগ করে, তাহলে এই সঙ্গে দুই দিয়ে গুণ করব, তাহলে এটা কত হয়ে গেলো 4.2, তাহলে 4.2 প্লাস 3.5, আমি রাফে করে নেবো, 4.2 3.5 যোগ করলে 5 আর 2 7, 4 আর 3 7, তাহলে 7.7 হলো বাই 2। ঠিক একই রকম এবার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে দেখো 2 আছে এখানে, 7 এখানে, 0.7, তাহলে 0.7 হলো, নিচে বাই 2 থেকে গেল। এত ঘন সেমি লিখবে, এত ঘন সেমি লিখবে। তাহলে এবার আমরা কাটাকাটি করবো, দেখো 7 দিয়ে কাটলে এটা 0.1 হলো, মনে রাখো এখানে, আর এটা 2 দিয়ে কাটলে 11 হলো, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটলে 300 হলো। ওকে, তাহলে এইটাকে আমাকে দেখো এখানে কত আছে, 3300, তাই তো? তাহলে 3300 × 7.7 আমাকে করতে হবে, 3300 × 7.7, ঠিক আছে। তাহলে এটাকে, তাহলে এটা 7.7 আছে, আর এখানে একটা 0.1 আছে, এটাকে যদি তুমি সব কিছু গুণ করো তাহলে দেখবে তোমার আসবে 2541 ঘন সেমি, ঠিক আছে। এবার আমার প্রশ্ন ছিল যে পাইপটিতে কত লোহা আছে, এবার লোহার ওজন সবসময় ঘন ডেসিমিতে হয়, তাহলে 2541 যদি আমার ঘন সেন্টিমিটার হয়, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতে কত ঘর যেতে হয়, এক ঘর যেতে হয়, যে যেটা ঘন আছে তাহলে 3 ঘর যেতে হবে আমাকে, তাহলে এখানে দশমিকটা এইখানে আছে, তাহলে 1 2 3, তাহলে 2.541 ঘন ডেসিমিটার হচ্ছে আমার এটা উত্তর বেরোবে, নিশ্চয়ই বুঝতে পারলে। এটা ঘন সেন্টিমিটারে বেরিয়েছিল, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাকে এক ঘর বাঁ দিকে সরতে হয় দশমিক, তাহলে এখানে ঘন আছে যেহেতু, তাহলে ঘনতে 3 হয়, বর্গতে 2 ঘর সরতে হয়, তাহলে ঘনতে 3 ঘর সরতে গেলে, তাহলে এখান থেকে আমাকে 3 ঘর সরতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 2.541 ঘন ডেসিমিটার হচ্ছে আমার লোহার ওজনটা, ঘন ডেসিমিটারের লোহার ওজন, লোহার ওজন 5 কিগ্রা, ঠিক আছে। তাহলে এই লোহার ওজনটা কত হবে, তাহলে 2.541 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 × 2.541 কিগ্রা হবে, নিশ্চয়ই এই গুণটা তোমরা করতে পারবে। তাহলে এটা হলো আমার প্রয়োগ 11 নম্বরের অঙ্কটা, নিশ্চয়ই বুঝতে পারলে, যদি আয়তন ফাঁপা চঙ্গে থাকে তাহলে আয়তনটা আমাকে এইভাবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা করতে পারলাম, এরপরে প্রয়োগ নম্বর 13 অঙ্কটা করব। প্রয়োগ নম্বর 13টা কী বলছে, না যে চঙ্গের ভূমির পরিধি 15.4 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার, তার আয়তন হিসাব করে লিখি, এখান থেকে পরিধি বলে দিচ্ছে, তাহলে পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, তাহলে সেখান থেকে আমি আরটা পেয়ে যাব, আরটা পেয়ে গেলে আর উচ্চতা বলে দিচ্ছে, তাহলে আয়তন হচ্ছে πr²h, তাহলে সেখান থেকে আমরা আয়তনটা বের করে নিতে পারবো, একদমই সহজ অঙ্ক। তাও চলো করে আরেকবার আমরা খাতায় করে নিই, দেখো আমাকে বলে দিচ্ছে ভূমির পরিধি সমান 15.4
সেন্টিমিটার, অতএব 2πr = 15.4 সেন্টিমিটার। আর এখানে কি বলেছিল, উচ্চতা 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে এবার এখানে লিখতে হবে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে অতএব 2 × 22/7 × r, এটা = 15.4, তাই তো? বা আর = 15.4 × 7 / 2 × 22, ওকে? তাহলে দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, 4 = 44, আবার এটাকে 2 দিয়ে কাটলে 16.7, তাহলে এটা গুণ করলে 4 × 7 = 49/2, বা এটাকে আমি বলতে পারি 2 দুগুণে 4, তাই তো? এখানে হলো 19, 9 দুগুণে 18, তাহলে 2.95, বা আর হলো আমার কত, 2.95। তাহলে অতএব আয়তন = πr²h, এত ঘন একক, বা এখান থেকে উত্তরে পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 2.95, বা তুমি এটা 4.9/2, এটাকে আমি এটাকে 4.9/2 × 4.9/2 লিখলাম, ইন্টু এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 10 সেন্টিমিটার। এটা কেন লিখলাম, এটা এটা লিখলে আমাকে গুণ করতে বেশি হতো, তার থেকে আমার এটা এটা গুণ করা সহজ, এত ঘন সেমি, ঠিক আছে? তাহলে তাহলে 7 × 7 = 49 হলো, এখানে 2 দিয়ে কাটলে 11 হলো, এই 2 দিয়ে কাটলে 5 হলো, তাহলে আমাকে গুণ করতে হবে কি, 11 × 0.7 × 5 × 4.9, এটা উত্তর কত হবে, 11 × 7 = 77, 77 × 5 × 4.9 করলে আমাকে দাঁড়াবে দেখবে 188.65। তোমরা এই গুণটা নিজেরাও করে নিতে পারবে। তাহলে এত ঘন সেমি হচ্ছে আমার কি দাঁড়ালো, আয়তন, তাহলে একদমই সহজ, ঠিক আছে? আমি ভূমি পরিধি বের পরিধি থেকে ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ থেকে পাই আর স্কোয়ারের যে ফর্মুলা দিয়ে আয়তন পেয়ে গেলাম, ঠিক আছে?